দর্শক, ভোলা ও মাদারীপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে আমরা যাব ভোলায়, সেখানে আছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, ভোলায় মেঘনার পানি বিপদসীমার কতটুকু ওপর দিয়ে বইছে এবং কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইশরাত, আপনি যেমনটা বলছিলেন যে উজান থেকে নেমে আসা ঢল এবং পূর্ণিমার জোয়ারে ভোলার মেঘনার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে গত কয়েকদিন যাবত প্রবাহিত হচ্ছে, যার ফলে ভোলা সদর উপজেলার শহর রক্ষা বাঁধ সহ বোরহানউদ্দিন এবং তজুমুদ্দিনের বিভিন্ন এলাকায় কিন্তু আপনার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভোলায় যে সদর উপজেলার যে শহর রক্ষা বাঁধ রয়েছে, এটি 3 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে কিন্তু ইতিমধ্যেই আপনার যে বালুর বস্তা ফেলে এবং জিও ব্যাগ দিয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আপনার মেরামতের কাজ করছে। তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে 1970 সালের যে প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস ছিল, তারপরে কিন্তু গত বুধবারের যেই আপনার জোয়ারের পানি ছিল, সেই উচ্চতার পানি কিন্তু ভোলার মানুষ দেখেনি। এটার উচ্চতা ছিল আপনার বিপদসীমার 115 সেন্টিমিটার উপরে। গতকালও কিন্তু ঠিক একই অবস্থায়, যে আপনার বিপদসীমানার প্রায় 20 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হয়েছে এই মেঘনায়, যার ফলে ভোলার বিভিন্ন চরাঞ্চলে প্রায় 10টি চর কিন্তু মানুষ পানিবন্দী হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আসবাবপত্র, ফসলি জমি এবং আপনার যে তাদের ঘরবাড়ির হাঁস মুরগি সহ বিভিন্ন কিছু। তাদের অনেকের ঘরেই কিন্তু এখনো রান্না করতে পারেনি তারা। বিশেষ করে আপনার আমি যদি বলতে চাই যে ভোলা সদর উপজেলার রামদাসপুরের কথা, সেখানে মানুষ কিন্তু এখনো দুর্বিষহ জীবন কাটাচ্ছে। তো সেখানে একটি প্রাইমারি স্কুল রয়েছে, একমাত্র স্কুলটি কিন্তু একেবারে মানে শুধু খুঁটিগুলো বাদে সব কিছু মানে জোয়ারের পানিতে ভেসে গেছে। তো সেখানকার মানুষের সেই দুর্যোগ লাঘবে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই আপনার সেখানে শুকনো খাবার পাঠানো হয়েছে। আর একটা বিষয় যে সেই মানুষগুলোর জন্য কিন্তু 10 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আজকে তারা সেখানে গিয়ে সে চাল বিতরণ করবে। তো ইশরাত, এই ছিল ভোলা থেকে আমার সর্বশেষ তথ্য। ভোলা বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অচিন্ত মজুমদার। আমরা যাব মাদারীপুরে, সেখানে আছেন সহকর্মী মনির হোসেন বিলাস। বিলাস, মাদারীপুরে তো আবারও নদ নদীর পানি বাড়ছে, তো সেখানকার বন্যা দুর্বন্যাত মানুষের দুর্ভোগের কথা জানাবেন। সেই সঙ্গে একটা জিনিস জানতে চাই যে সেখানে তো নদী ভাঙন, পদ্মা ও আড়িয়াল খাঁর ভাঙন চলছে, ভাঙনের কী অবস্থা? তৃতীয় দফায় কিন্তু মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর পানি গত 1 সপ্তাহ যাবত কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু আবার 8 সেন্টিমিটার কমেছে। 8 সেন্টিমিটার কমে এখন আড়িয়াল খাঁ নদীর পানি বিপদসীমার 9 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পদ্মার পানিও কিন্তু কমার মানে নিয়মিতই কমছে, প্রত্যেকদিন 6-7-8 সেন্টিমিটার এরকম করে। তা পানি কমার সাথে সাথে কিন্তু মাদারীপুরের নদী ভাঙনে কিন্তু ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। মাদারীপুরে কিন্তু এ পর্যন্ত পদ্মার চর অঞ্চলের 3টি ইউনিয়নের বেশ কিছু স্কুল ভবন এবং বসতবাড়ি কিন্তু পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে এবং আড়িয়াল খাঁ নদীর পানি কমার সাথে সাথে কিন্তু মাদারীপুরে 10টি ইউনিয়নের 31টি পয়েন্টে কিন্তু নদী ভাঙ্গন অব্যাহত আছে। গত ঈদের দিন কিন্তু মাদারীপুরের মূল শহর রক্ষা বাঁধটির কিন্তু 40 মিটার এলাকা ধসে যায়, তাতে কিন্তু শহরের একটা ঝুঁকির মধ্যে পড়ে। কিন্তু তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিও ব্যাগ ফেলে সেটাকে কিছুটা নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু এখনও সেখানে ঝুঁকি রয়ে গেছে। এছাড়াও পানি কমলেও কিন্তু মাদারপুরে এখনও 41টি ইউনিয়নে কমপক্ষে 35,000 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে আছে। উচ্চ জায়গার কিছু কিছু জায়গায় পানি নেমে গেলেও কিন্তু নিচু অঞ্চলে এখন পর্যন্ত পানিবন্দী হয়ে রয়েছে লাখো মানুষ। এসব এলাকায় কিন্তু ত্রাণ কার্যক্রম প্রথম দিক দিয়ে চালিয়েছে এবং এখন কিন্তু কিছুটা কম নজরে আসছে, তবে তাদের জন্য কিন্তু এ পর্যন্ত 5,000 মেট্রিক টন চাল এবং 8,000 প্যাকেট শুকনো খাবার কিন্তু তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। এবং ফসলি জমির কথা যদি বলি, প্রায় 30,000 একর, 29,200 একরের মতন জমি কিন্তু আপনার ফসলি জমি তলিয়ে গেছে। আর নদী ভাঙ্গন রোধে কিন্তু এখন মাদারপুরে বিভিন্ন পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেসব জায়গায় বেশি ভয়াবহ আকার ধারণ করছে, সেসব জায়গায় ইমার্জেন্সি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করছে।
তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে পানি কমে যাওয়ার পরে তারা আসলে স্থায়ী কোনো প্রকল্প হাতে নিতে পারবে। গতকালই কিন্তু মাদারীপুরের সংরক্ষা বাঁধ যে ভেঙে গেছে, এখানে কিন্তু পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম পরিদর্শন করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে এখানে একটি কমিটি করে দেওয়া হয়েছে, এই কমিটি যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই এটাকে বাস্তবায়ন করা হবে এবং আগামী বর্ষা মৌসুমে আগে এই বাঁধটিকে আবার পুনর্নির্মাণ করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। তাই ঈশাদ, এই ছিল মাদারীপুর থেকে আমার সর্বশেষ বন্যা এবং নদী ভাঙনের খবরাখবর। মাদারীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছিলেন সহকর্মী মনির হোসেন বিলাস।